আমাদের গর্ব। গতকাল সকালে আমরা জানতে পেরেছিলাম যে আজকে মন্ত্রিসভার বৈঠক বসবে। মন্ত্রিসভার বৈঠকে অনেকগুলো ইকুইপমেন্ট এবং কর্মচারীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা ঘোষণা করা হবে। সেই মোতাবেক মন্ত্রিসভার বৈঠক সকাল 11টায় বসে বিকাল 4টার দিকে আমাদের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহাশয় মন্ত্রিসভার সিদ্ধান্তগুলি জনসাধারণের সামনে তুলে ধরে, যে সমস্ত চাকরি বাতাসে বেকার ভাইবোনরা সকাল থেকে ওয়েট করছিল যে মন্ত্রিসভা বৈঠকে ভালো একটা সিদ্ধান্ত হবে, ভালো একটা কার্যকরী সিদ্ধান্ত হবে, চাকরি বাতাসে বেকারদের জন্য গভর্নমেন্ট সঠিক একটা পরিকল্পনা নেবে, স্পেশাল ড্রাইভের মাধ্যমে কিছু রিক্রুটমেন্ট বেরোবে, সবার আশা বা মনে যে মানে আশাটা ছিল সেটার ভিত্তিতে জল ঢেলে দিল বর্তমান সরকার বা বর্তমান সরকারের প্রতিনিধিরা। কেন সে আশাটা ছিল? সবাই আশা ছিল যে এবার মন্ত্রিসভার বৈঠকে 2024 সালে আর মন্ত্রিসভার বৈঠক হবে কি না সন্দেহ আছে। এবার মন্ত্রিসভার বৈঠকে হয়তো টেট নিয়ে কিছু কথা বলা হবে, কারণ পার্শ্ববর্তী রাজ্যে আসামে টেট এসটিজেটি এসটিপিজিটি পরীক্ষার রুটিন বা পরীক্ষার যে অ্যাডভার্টাইজমেন্ট, যেটা রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট, সেটা বেরিয়ে গেছে। পার্শ্ববর্তী রাজ্যে যদি এনসিটি গাইডলাইন্স বা সুপ্রিম কোর্টের কোনো গাইডলাইন্স না থাকে তাহলে ত্রিপুরাতে তো সেই গাইডলাইন্স প্রযোজ্য হওয়ার কথা নয়। পার্শ্ববর্তী রাজ্য যদি সেম গভর্নমেন্ট হয়ে টেট পরীক্ষা নিতে পারে, শিক্ষকদের ভ্যাকেন্সি বেরোতে পারে 9,000 থেকে 6,000, তাহলে ত্রিপুরায় কেন পারবে না? ত্রিপুরায় পারবে। সেই চাকরি উদ্দেশ্যে বেকাররা সেই আশায় বসেছিল, কিন্তু শিক্ষক পদে নিয়োগের নামে 8 নম্বর নতুন কোনো নোটিফিকেশন বেরো না। সকাল থেকে অনেকে কমেন্টও করছিলো যে স্পেশাল এক্সিকিউটিভ বিষয়ে কিছু একটা হবে, কারণ অনেকে আশা করছিলো যে নভেম্বরে স্পেশাল এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হবে, কিন্তু মন্ত্রিসভার বৈঠক স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কোনো আলোচনা হয়নি। স্পেশাল এক্সিকিউটিভ রিক্রুটমেন্টটা যেটা 2022 ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল, সেই স্পেশাল এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট 2024 ডিসেম্বরও শেষ হচ্ছে না, এরকম একটা আভাস পাওয়া গেছে। অর্থাৎ সেখানেও চাকরি প্রত্যাশী বেকারদের মনে যে আশাটা ছিল সেই আশাটার কোনো প্রতিফলন ঘটল না। স্বাস্থ্য দপ্তরের নার্সিং পোস্টে যারা চাকরি করার ইচ্ছুক যারা আছে, তারা গত 6 বছরে দেখতে পেরেছে মাত্র 162 জন নার্স নিয়োগ করা হয়েছে, যেখানে বেকার চাকরিপ্রত সে বেকারের সংখ্যা 10,000। তারাও অনেকটা আশা নিয়ে বসেছিল, সেদিকেও কিন্তু আশার প্রতিফলন হলো না। তবে কিছু নতুন রিক্রুটমেন্ট হলো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দপ্তরে 125 জন ফিজিক্যাল এডুকেশন শিক্ষক নিয়োগ করা হবে, যুব ও ক্রীড়া দপ্তরে 75 জন জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর নিয়োগ করা হবে, মৎস্য দপ্তরে 53 জন মৎস্য অধিকর্তা নেওয়া হবে। এই যে তিনটা যে নতুন রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে, তিনটার ভিতরে একটা নতুন, বাকি দুটো কিন্তু পুরান। একটা নতুন, বাকি দুটো কিন্তু পুরান। আমরা কেন বলছি? মৎস্য দপ্তরে যদি 53 জন মৎস্য অধিকর্তা নিয়োগ করা হবে, এটা নতুন রিক্রুটমেন্ট। বাকি যেমন যুব ও ক্রীড়া দপ্তরে 75 জন জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর নিয়োগ করা হবে, এটা মন্ত্রিসভার 2টা সাংবাদিক সম্মেলন করে বলা হয়েছে। একটা পদ পোস্টই বারবার সাংবাদিক সম্মেলন করে অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে, 75 জন ফিজিক্যাল ইনস্ট্রাক্টর নিয়োগ করা হবে। একবার পোস্ট ক্রিয়েশন করা হয়েছে, তার জন্য মন্ত্রিসভার সিদ্ধান্ত, সাংবাদিক সম্মেলন। একবার পোস্ট ফিলিং আপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার জন্য মন্ত্রিসভার এবং সাংবাদিক সম্মেলন। এখানে আমরা বলে রাখছি, আমাদের যে ক্রীড়া দপ্তরে অলরেডি 100 জন পিআই নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট এসেছিলো গত 3-4 বছর আগে, তার জন্য পরীক্ষা হয়েছিল, কিন্তু পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়নি, পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা ক্যান্সেল করে দেওয়া হয়। ক্যান্সেল করে দেওয়া আবার নতুন করে শুরু করে, তাহলে সেটা অনেক আগে, এটা নতুন কিছু নেই, নতুনত্ব নেই এটাতে। তাছাড়া ফিজিক্যাল এডুকেশন শিক্ষক নিয়োগ করবে 125 জন শিক্ষা দপ্তরে, এটাও পুরান বা এটাও নতুন নয়। কেন আমরা বলছি? কারণ যখন বিদ্যাবতী স্কিমগুলো চালু হয় তখন বিদ্যাবতী স্কিম 125খান স্কুল চালু হয়, 125খান স্কুলে 125 জন লাইব্রেরিয়ান নিয়োগের সিদ্ধান্ত হয়, যেটা এখন অ্যাডভার্টাইজমেন্ট বেরোয়নি। 125খান স্কুলে 125জন অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান নিয়োগের সিদ্ধান্ত হয়, যেটা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে। 125জন তোমাদের ফিজিক্যাল এডুকেশন শিক্ষক নিয়োগ করার মানে সিদ্ধান্ত হয়, সাইকোলজি শিক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত হয়, সেগুলো এখনও প্রসেস আছে। এর মধ্যে প্যাটটা নতুন করে শুরু হচ্ছে। 125জন নার্স নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল 125টা বিদ্যাবতী স্কুলে, সেটাও কিন্তু এখনও ঝুলে আছে। তাই এই রিক্রুটমেন্টটাও কিন্তু পুরান, এটাও কিন্তু নতুন নয়। তাহলে গতদিনের মন্ত্রিসভায় নতুন বলতে 53টা পোস্টে চাকরি, যেখানে আমাদের ত্রিপুরা রাজ্যে প্রায় 65,000 মতো শূন্যপদ খালি পড়ে আছে। গত 6 বছরে গ্রুপ ডি কর্মচারীর সংখ্যা 30,000 কমে গিয়েছে, 2018-তে সেই সংখ্যা ছিল, তার সাথে এখন তুলনা করলে প্রায় 30,000 কর্মচারী কমে গিয়েছে। গ্রুপ সিতে প্রায় 17-20,000 কর্মচারী কমে গিয়েছে, সেখানে গ্রুপ সি বা গ্রুপ ডি পোস্টে নিয়োগের কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা
কিছুদিন যাবত মন্ত্রিসভায় দেখছি বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্টের জন্য যে মানে মন্ত্রিসভাটা বসে, যেমন এসআই নিয়োগের সিদ্ধান্ত হয় কিন্তু এখনও অ্যাডভার্টাইজমেন্ট বেরোয়নি, ফরেস্ট গার্ড নিয়োগের সিদ্ধান্ত হয় এখনও অ্যাডভার্টাইজমেন্ট বেরোয়নি, রেভিনিউ দপ্তরের নিয়োগের সিদ্ধান্ত হয় এখনও অ্যাডভার্টাইজমেন্ট বেরোয়নি, তহসিলদার নিয়োগের সিদ্ধান্ত হয় এখনও অ্যাডভার্টাইজমেন্ট বেরোয়নি, পিডাব্লিউডিতে গ্রুপ ডি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয় এখনও অ্যাডভার্টাইজমেন্ট বেরোয়নি, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট নিয়োগের সিদ্ধান্ত এখনও অ্যাডভার্টাইজমেন্ট বেরোয়নি। অর্থাৎ নিয়োগের সিদ্ধান্ত যেগুলো মন্ত্রিসভায় অনেকগুলো আগে থেকে হয়ে রয়েছে সেগুলি নিয়োগের এখন পর্যন্ত ফার্স্ট স্টেপ মানে কি অ্যাডভার্টাইজমেন্ট সেটা এখনও বেরোয়নি। অর্থাৎ মন্ত্রিসভার সিদ্ধান্তগুলো যেটা হচ্ছে রিক্রুটমেন্ট তো হচ্ছে, কম বেশি হচ্ছে, যতটুকু সংখ্যক দরকার রিক্রুটমেন্ট ততটুক সংখ্যক রিক্রুটমেন্ট হচ্ছে না, কারণ প্রতিশ্রুতিতে অনেক বড় লম্বা লাইন ছিল প্রতিশ্রুতির, বাস্তবে যা এখনও কাছে ধীরে এখনও যাওয়ার পরিকল্পনা হয়ে উঠতে পারেনি বা সময় হয়ে উঠতে পারেনি। তাই যে যে রিক্রুটমেন্টগুলো মন্ত্রিসভাতে বেরোয় তখন কি বেকার ভাইবোনদের মনে কি খুশির বার্তা বলুন ছড়ায়, বেকার ভাইবোনরা কি খুশিতে আহ্লাদ হয় এবং মন্ত্রিসভাকে ধন্যবাদ দেয় সেটাও আমাদের জানার বিষয় আছে। অ্যাকচুয়ালি কোশ্চেনটা হলো একটা বেকার চাকরি প্রত্যাশীর মন থেকে যদি আমরা যাচাই করার চেষ্টা করি, সবার মনে একটাই কোশ্চেন যে মন্ত্রিসভা সিদ্ধান্ত হয়েছে বলে আমরা খুশি নয়, মন্ত্রিসভা সিদ্ধান্ত যেদিন বাস্তবায়ন হবে পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা যদি গভর্নমেন্ট এক বছর দেড় বছর ভিতরে কমপ্লিট করতে পারে তাহলেই আমরা খুশি হব। মন্ত্রিসভার সিদ্ধান্ত হবে 24, অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে 25, তারপর পরীক্ষা হবে 26, ইন্টারভিউ হবে 27, রেজাল্ট দেবে 28 বা 29, এরকম যে নিয়োগ প্রক্রিয়াগুলো সেইগুলোর উপর থেকে মানুষের মনটা বা বিশ্বাসটা উঠে গেছে, কারণ সবাই এখন মানে যথেষ্ট স্বাবলম্বী, যথেষ্ট শিক্ষিত হতে পারে সমস্ত চাকরি প্রত্যাশী বেকার, তারা যথেষ্ট ভালোভাবে বুঝে গেছে যে প্রতিশ্রুতির সাথে বাস্তবের মিল আগেও ছিল না বর্তমান নেই, প্রতিশ্রুতি 50,000 ছিল এখনও 25 কমপ্লিট হয়নি, প্রায় 65,000 শূন্যপদ খালি হয়েছে, শিক্ষক নিয়োগ বছরে 2 সবখানি হয়, সেন্ট্রালে সিট হেটে হয়, আসামে হয়, ত্রিপুরায় হতে পারছে না, সেইতেই বুঝে গেছে যে প্রতিশ্রুতির সাথে বাস্তবে কতটুক মিল আছে বা থাকবে। সমস্ত দপ্তরগুলিতে মানে কর্মী সংকটে মানে এহারার অবস্থা, একজন কর্মীকে 2-3 কাজ পর্যন্ত করতে হচ্ছে, কর্মচারীর অভাবে সরকারি পরিষেবা ঠিকঠাক জনসাধারণের সামনে পৌঁছে দেওয়া যাচ্ছে না, বিদ্যুৎ দপ্তর তোমরা প্রায় সময় দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, সব কিছু তো কর্মচারীর অভাব, তোমরা জাস্টিফাই যাচাই করে দেখতে পারো, তোমরা সবাই হয়তো সরকারি কর্মচারীরা বসে বা এই মোবাইল দেখে বেতন বা এইভাবে বেতন তোমরা নিচ্ছে পাবো, তোমরা নিজেরা কোশ্চেন কর, এত সংখ্যক যদি শূন্যপদ পড়ে থাকে তাহলে সরকারি কর্মচারী একজনের কতজনের কাজ করতে হয়, সেই শূন্যপদগুলি কবে পূর্ণ করা হবে, তোমরা শিক্ষা দপ্তরটাই ভালো করে যাচাই করে দেখো না প্রত্যেকটা স্কুলে কতজন শিক্ষক আছে, কতজন শিক্ষকের থাকার কথা ছিল, এই যে বিদ্যালয়ের স্কিমগুলো চালু হয়েছে সেখানে কত সংখ্যক শিক্ষকের ঘাটতি, এই সব কিছু মিলিয়ে বর্তমানে ত্রিপুরার যে মানে সরকারের যে কর্মচারী সংকটটা সেটা মাথাচাড়া দিয়ে দাঁড়িয়েছে, সেই সংকট কবে দূর হবে সেটা কেউ বুঝতে পারছে না। অ্যাটলিস্ট 2028 আগে যদি 18 প্রতিশ্রুতিগুলি পূর্ণ করা হয় তাহলে সবার মধ্যে একটা খুশির বাতাবরণ চলে যাবে যে গভর্নমেন্ট আমাদের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিল তা হয়তো প্রথম 5 পুরো করতে পারিনি কারণ করোনা ছিল আর মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়েছে, কিন্তু পরের 5 সমস্ত প্রতিশ্রুতিগুলি পূর্ণ করে দিয়েছে। গত দিনের মন্ত্রিসভাতে যে সিদ্ধান্তগুলি হয়েছে আমার মনে হয় না ত্রিপুরার মানে 2-3% বেকারও খুশি হয়েছে, 99% বেকারই গতকালকে মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে মানে 1% খুশি বা 1% মনকে শান্তি দিতে পারেনি, কারণ সবার আশা যেটা ছিল সব আশাতে জল ঢেলে দিল। আবার কবে মন্ত্রিসভা হবে সেই মন্ত্রিসভার সিদ্ধান্তের আশায় সবাই বসে থাকবে, যে মন্ত্রিসভার যদি বসে হয়তো নতুন কোনো সিদ্ধান্ত হবে, তোমরা সবাই আশা করছো স্পেশালি যদি হয়ে যাবে, কারণ মন্ত্রিসভার সিদ্ধান্ত এখন হয়নি, ফাইলই এখন মন্ত্রিসভায় পুছেনি, কীভাবে তোমরা আশা করছো হয়ে যাবে, সময় লাগবে, সব কিছুতে সময় লাগবে। একটা রিক্রুটমেন্ট যখন মন্ত্রিসভার সিদ্ধান্ত হয় সিদ্ধান্তর সাথে অ্যাডভার্টাইজমেন্ট বেরোতে মিনিমাম 1 সময় লেগে যায় মন্ত্রিসভার সিদ্ধান্ত হওয়ার পর, যেটা অ্যাডভার্টাইজমেন্ট বেরোতে তোমরা দেখেছো স্বাস্থ্য দপ্তরে ফার্মাসিস্ট নিয়োগের যে 21 দিকে সম্ভবত মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছিল, অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে 24, 3 লেগে গিয়েছিল অ্যাডভার্টাইজমেন্ট বেরোতে, তাই একটু সময় লাগে সব কিছুতেই। আমাদের ত্রিপুরা রাজ্যে যে চাকরির প্রচেষ্টা অনেকটা স্লোত, অনেকটা ধীরগতিতে চাকরির প্রচেষ্টা চলে, তাই তোমাদের সেই ধীরগতির পথই অবলম্বন করতে হবে, যেখানে মানে অনেকটা তাড়াতাড়ি যাওয়ার কথা, ধরো বাইকের স্পিড যেখানে আমরা ন্যূনতম 40-45 বা 50 চলে, সেখানে ত্রিপুরা গভর্নমেন্টের যে চাকরির যে স্পিডটা যদি বাইকের স্পিডের সাথে তুলনা করি প্রতি কিলোমিটার 1 কিমি বা 2 কিমি গতিতে চলছে, এত স্লোত গতিতে চলছে মানে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নেই, তবে পাইপলাইনে জাম লাগার সম্ভাবনা আছে, কিন্তু পাইপলাইন ফেটে যাওয়ার সম্ভাবনা আছে, সেই দিক দিয়ে কিন্তু গভর্নমেন্টের একটু চিন্তাধারা করা উচিত। সবার যে দৈর্যের পরীক্ষা নিচ্ছে, পরীক্ষা যদি একদিন দৈর্য সবার ভেঙে যায় তখন কিন্তু সেটা বড় ধরনের একটা বিস্ফোরক মানে আন্দোলনে পরিণত হবে, বিশেষ করে টেট
চাকরি প্রত্যাশী ভাই বোনরা, বিশেষ করে জেআইবিটি যদি টুটা ধীরে মানে জলদি না আসে তাহলে জেআইবিটি ওয়ানে যারা বঞ্চিত হয়েছে সেই চাকরি প্রত্যাশী ভাই বোনরা, পুলিশ কনস্টেবলের চাকরি প্রত্যাশী ভাই বোনরা, স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রত্যাশী ভাই বোনরা, জেল পুলিশ ফায়ার সার্ভিস চাকরি প্রত্যাশী ভাই বোনরা সবাই যখন একত্রিত হয়ে যখন সরকারের মানে সরকারকে জানান দেবে বা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে যাবে, তখন কিন্তু সরকারকে টিকিয়ে রাখা কষ্ট হয়ে যাবে। কারণ 2018 সালে এই সরকারকে প্রতিষ্ঠিত করার পেছনে সবচেয়ে বড় কারিগর ছিল ত্রিপুরা রাজ্যের বেকাররা, এবং যদি গভর্নমেন্ট কোনো দিন ফেল করে বা পরে তার পিছনে সবচেয়ে বড় কারিগর হবে ত্রিপুরা রাজ্যের মানে সম্মানিত বেকার, অর্থাৎ সম্মানিত শিক্ষিত বেকাররা চাইলে সরকার গড়তেও পারে, সরকার ভাঙতেও পারে, তবে যে সম্মানটুকু বেকাররা ত্রিপুরা গভর্নমেন্টকে 2018 সালে দিয়েছে সেই সম্মানটুকু বেকারদেরও ফিরে দেওয়া দরকার। যখন নির্বাচন আসে, নির্বাচনে আসার আগে আগে যুবকরা হলো শক্তি, যুবকদের চাকরি দেওয়া হবে এই সে প্রতিশ্রুতি দিতে হয়। যখন নির্বাচন শেষ হয়ে যায় তখন যুবকরা শক্তি নয়, যুবকরা মানে বোঝা হয়ে যায় গভর্নমেন্টের কাছে যে তাদের তো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, দিতে তো হবে, কিন্তু দেওয়ার কোনো পরিকল্পনা নেই। সে প্রতিশ্রুতির সাথে বাস্তবের কোনো যেটা মিল নেই সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। এখনও সময় আছে আমাদের, এখনও দেখতে হবে, আরও 3টা বছর সময়, 4টা বছর সময় আছে, 25-26-27, এই 3টা বছরে হয়তো নতুন কিছু সৃষ্টি হতে পারে, নতুন কিছু আলোড়ন সৃষ্টি হতে পারে। কারণ বেকারদের চাকরি বা বেকারদের ঠকিয়ে 2018 সালের গণ্ডিটা পার হওয়া অনেকটা কষ্ট হয়ে যাবে। তাই চাকরি প্রত্যাশী বেকার ভাই বোনরা, তোমরা যদি আশা করে থাকো যে এটা সেটা সেটা হয়ে যাবে, সমস্ত কিছু একটু গতিটা স্লোতই, তোমাদের একতা মেনটেন করাতে হবে, তোমাদের প্রয়োজনে ডেপুটেশন দিতে হবে, প্রয়োজনে সরকারের কাছে জানান দিতে হবে যে আমরা টেনশনে আছি, আমরা কষ্টে আছি, আমাদের কোনো চিন্তা করার একটু সময় দিন। ধন্যবাদ সবাইকে, স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।